আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা। তো ফ্রেন্ডস, আমরা তো প্রতিনিয়তই অনেক ধরনের গ্যাজেট ইউজ করে থাকি আমাদের ডেইলি লাইফে, আর গ্যাজেট আমরা ইউজ করে থাকি আমাদের লাইফকে আরও অ্যাডভান্স এবং সিকিউর করার জন্য। কিন্তু আজকে আমি আপনাদের এমন কিছু গ্যাজেট দেখাবো যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো ফ্রেন্ডস, বেশি না কথা বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 7, ডিজিটাল ক্যামকর্ডার। ফ্রেন্ডস, আজকে গ্যাজেট লিস্ট শুরু করব একটি বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা দিয়ে। নর্মালি আমরা ফটোস অ্যান্ড ভিডিও শ্যুট করার জন্য ডিফারেন্ট টাইপের ক্যামেরা ইউজ করে থাকি, কিন্তু আপনি যদি বাজেটের মাঝে সুপার পোর্টেবল ক্যামেরা খুঁজে থাকেন তাহলে দেখে নিতে পারেন এই ক্যামেরাটি। ফার্স্ট অফ অল, এই ক্যামেরাটির মাঝে দেওয়া হয়েছে 4K ভিডিও ফিচার, এর ফলে প্রফেশনাল লেভেলের ফটোস অ্যান্ড ভিডিও শ্যুট করতে পারবেন। সেই সাথে এটার মাঝে দেওয়া হয়েছে অ্যাডভান্স অপটিক্যাল টেকনোলজি, টাচ স্ক্রিন ডিসপ্লে, 18x জুম, পাওয়ার এলইডি, মাল্টিফেস ট্র্যাকিং ফাংশন, স্লো মোশন ফিচার ইত্যাদি। দেখা যায় ফিচারের দিক দিয়ে এই ক্যামেরার মাঝে সব কিছুই দেওয়া হয়েছে, এর ফলে এটা হয়ে থাকে অ্যাডভান্স লেভেলের ক্যামেরা। শুধু এখানেই শেষ নয় ফ্রেন্ডস, এটার মাঝে মোশন অ্যাক্টিভ ভিডিও ফিচার দেওয়া হয়েছে, এর ফলে মোশনের সাথে ভিডিও রেকর্ড করতে পারবেন, মানে সিসি ক্যামেরার মতো ইউজ করতে পারবেন। এছাড়া এটাকে আপনারা বড় ডিভাইসের সাথে কানেক্ট করে ডাইরেক্ট ভিডিও দেখতে পারবেন। আর যদি চান এই ক্যামেরার মাঝে ডিফারেন্ট টাইপের অ্যাক্সেসরিজ অ্যাড করে প্রফেশনাল লেভেলের মুভিস ক্যামেরার মতো ইউজ করতে, তাও পারবেন। ওভারঅল দেখা যায় ক্যামেরাটি ছোট হলেও এটার হেল্পে ডিফারেন্ট টাইপের ইউটিউব ভিডিও, ব্লগিং ভিডিও অথবা আপনার প্রফেশনাল ভিডিও অথবা ফটোস ইজিলি শ্যুট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনি চাইলে এটিকে কিনে নিতে পারেন এবং এটির প্রাইস মাত্র 990 টাকা। নাম্বার 6, A70 প্রো ড্রোন। ফ্রেন্ডস, নর্মালি আমরা এরিয়াল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য ইউজ করে থাকি বিভিন্ন টাইপের ড্রোন, আর আপনি যদি বাজেটের মাঝে অ্যাডভান্স লেভেলের ড্রোন খুঁজে থাকেন তাহলে দেখে নিতে পারেন এই ড্রোনটি। ফার্স্ট অফ অল, এটি ফুললি ফোল্ডেবল ড্রোন, এর ফলে এটাকে আপনার সাথে ইজিলি ক্যারি করতে পারবেন। ইনডোর হোক কিংবা আউটডোর, প্রফেশনাল লেভেলের ফটোস অ্যান্ড ভিডিও শ্যুট করতে পারবেন যেখানে সেখানে। এছাড়া ড্রোনটির মাঝে দেওয়া হয়েছে 3-axis স্টেবিলাইজার, যার ফলে আপনারা এটার মাঝে শ্যুট করা ভিডিওর মাঝে কোনো রকম শ্যাকিং ইফেক্ট দেখতে পারবেন না। ড্রোনটির সাথে পেয়ে যাবেন একটি রিমোট কন্ট্রোলার, আর এটার হেল্পে আপনি ড্রোনটিকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করেই লাইভ ভিডিও দেখতে পারবেন এবং শ্যুট করতে পারবেন। যদি চান আপনার ফোনের হেল্পে এটিকে কন্ট্রোল করতে, তাও পারবেন। তো ফ্রেন্ডস, এটির অন্যতম ফিচার হলো এটিতে ব্যবহার করা হয়েছে 1500mAh রিচার্জেবল ব্যাটারি, যেটিকে আপনার 1 ঘন্টা চার্জ করে 25 থেকে 30 মিনিট ইজিলি ফ্লাই করতে পারবেন। এছাড়াও ড্রোনটির মাঝে দেওয়া হয়েছে 360° রোটেটিং ফিচার এবং অবজেক্ট অপটিক্যাল ফিচার, মানে ড্রোনটির সামনে কোনো কিছু আসলে এটা নিজে থেকেই চেঞ্জ করতে পারবে এবং নিজের রুট চেঞ্জ করে নেবে। 1 key টেক অফ ফিচার এবং 1 key ল্যান্ডিং ফিচার এটার মাঝে দেওয়া হয়েছে, এর ফলে যে কোনো পার্সন এটাকে ইজিলি ফ্লাই করতে পারবে। তো গাইস, এখানে শেষ নয়, এটার মাঝে আরও অনেক ধরনের অ্যাডভান্স লেভেলের ফিচার পেয়ে যাবেন। আর যদি বলা হয় এটার প্রাইসের কথা, তাহলে ধারাজ থেকে মাত্র 3600 টাকার মাঝে পারচেস করতে পারবেন। নাম্বার 5, SLR ক্যামেরা। ফ্রেন্ডস, নাম্বার 5 গ্যাজেটটিতে রাখা হয়েছে আরেকটি বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা, আর এটা দেখতে একদম DSLR এর মতো। ফার্স্ট অফ অল, ক্যামেরাটির স্টোরেজের জন্য একটি এসডি কার্ড ইনসার্ট করে নিতে হবে, এরপরে এটার হেল্পে প্রফেশনাল লেভেলের ফটোস অ্যান্ড ভিডিও শ্যুট করতে পারবেন। ক্যামেরাটিকে কন্ট্রোল করার জন্য এটার মাঝে কয়েকটি বাটন দেওয়া হয়েছে, লাইক DSLR এর মতো। তাছাড়া ফ্রেন্ডস, এটার মাঝে ফ্ল্যাশও দেওয়া হয়েছে, এর ফলে রাতের বেলায়ও প্রফেশনাল লেভেলের ফটোস অ্যান্ড ভিডিও শ্যুট করতে পারবেন। ক্যামেরাটির মাঝে HD কোয়ালিটির ফটোস অ্যান্ড ভিডিওস, 16x জুম, টাচ কন্ট্রোল ডিসপ্লে, শাটার অপশন, এছাড়া আরও অনেক ধরনের ফিচার পেয়ে যাবেন, যেমনটা DSLR এর মাঝে দেওয়া থাকে। এর ফলে এটার হেল্পে আপনি সব ধরনের ফটোস অ্যান্ড ভিডিও শ্যুট করতে পারবেন, লাইক ইউটিউব ভিডিও, ডেস্ক ভিডিও, ব্লগিং ভিডিও, আরও ডিফারেন্ট টাইপের ভিডিওস অ্যান্ড ফটোস ক্লিক করতে পারবেন। ওভারঅল দেখা যায় আপনি যদি DSLR এর মতো একটি ক্যামেরা খুঁজে থাকেন, তাও আবার বাজেটের মধ্যে, তাহলে এটি আপনার জন্য পারফেক্ট চয়েস হয়ে যাবে। আর যদি বলা হয় এটির প্রাইসের কথা, তাহলে তার থেকে মাত্র 2150 টাকার মাঝেই পারচেস করতে পারবেন। নাম্বার 4, সোলার পাওয়ার ইয়ারবাড। ফ্রেন্ডস, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম ইয়ারবাড আপনি এর আগে কখনো দেখেননি। তো যাই হোক ফ্রেন্ডস, নর্মালি যখন আমরা আউটডোরে বা ট্যুরে যাই তখন এক প্রবলেম হয়ে থাকে আমাদের ইয়ারবাডগুলো চার্জ করা, আর এমন প্রবলেম থেকে বের হওয়ার জন্য আপনি ইউজ করতে পারেন এই মিনি সাইজের ইয়ারবাডসটি। কেননা ফ্রেন্ডস, এটার মাঝে দেওয়া হয়েছে মোস্ট ইউজফুল ফিচার, যেটি হচ্ছে সোলার পাওয়ার চার্জ, মানে আপনি সূর্যের আলো থেকে ইয়ারবাডগুলো চার্জ করে নিতে পারবেন। মাল্টি অ্যাঙ্গেল ডিসপ্লের সাথে এটার মাঝে দেওয়া হয়েছে 1000mAh রিচার্জেবল ব্যাটারি, যেটি কিনা 72 আওয়ার পর্যন্ত রানিং এবিলিটি দিয়ে থাকে। এছাড়া এটার মাঝে ইউজ করা হয়েছে নয়েজ ক্যান্সেলেশন ফিচার, টাচ কন্ট্রোল, এছাড়া আরও অনেক ইউজফুল ফিচার পেয়ে যাবেন। আর যদি বলা হয় গ্যাজেটটির প্রাইসের কথা, তাহলে তার থেকে মাত্র 1250 টাকার মাঝেই কিনে নিতে পারবেন। নাম্বার 3, লাইটার ওয়াচ। ফ্রেন্ডস, নর্মালি আমরা ফ্যাশন এবং টাইম দেখার জন্য ওয়াচ ইউজ করে থাকি,
বাট এখন যে ওয়াচটি দেখতে পাচ্ছেন এটার মাঝে টাইম দেখার সাথে সাথে এটাকে লাইটার হিসেবেও ইউজ করতে পারবেন। এটার মাঝে দেওয়া হয়েছে ফায়ার কয়েল, আর এটাকে ইউজ করার জন্য জাস্ট ওয়াচের ডায়ালকে হালকা স্লাইড করতে হবে আর আপনার সামনে লাইটার অপশন দেখতে পেয়ে যাবেন। এটার মাঝে ফ্রেমলেস লাইটার দেওয়ায় কোনো রকম প্রবলেম হবে না, আর এটা হেল্প পেয়ে আপনি সিগারেট বা অন্য কিছু লাইট আপ করতে পারবেন। তাই বলে আমি এখানে সিগারেট খাওয়াকে সমর্থন করছি না। তাছাড়া ফ্রেন্ডস, ওয়াচটিকে চার্জ করার জন্য সিম্পল ইউএসবি কেবলের হেল্পে চার্জ করতে পারবেন, আর এটা একবার চার্জে 2-3 দিন ইজিলি চলে যায়। ওয়াচটি দেখতে অনেক অ্যামেজিং হয়ে থাকে, আর এটাকে আপনি যে কোনো গেটআপের সাথে পড়তে পারবেন। আর যদি বলা হয় ওয়াচটির প্রাইসের কথা, তাহলে দারাজ থেকে মাত্র 890 টাকার মাঝে পারচেস করতে পারবেন। নাম্বার 2, স্পার্ক হেডফোন। ফ্রেন্ডস, হেডফোন এমন একটি গ্যাজেট হয়ে থাকে যা আমরা প্রতিদিন ইউজ করে থাকি, ইভেন অনেক লং টাইম পর্যন্ত ইউজ করে থাকি। মিউজিক শোনার জন্য, মুভি দেখার জন্য, কলে কথা বলার জন্য ইয়ারফোন অনেক কাজে আসে। ইয়ারফোনের মেইনলি দুটি এক্সপেক্ট হয়ে থাকে। প্রথম এক্সপেক্ট হয়ে থাকে সাউন্ড কোয়ালিটি, এবং দ্বিতীয়টি হয়ে থাকে ইয়ারফোনের লুকস। কিন্তু এখন যে ইয়ারফোনটি দেখতে পাচ্ছেন, এটাতে দুটি এক্সপেক্টই পারফেক্ট হয়ে থাকে। তাছাড়া এটা অনেক হাই কোয়ালিটির ইয়ারফোন হয়ে থাকে এবং এটার সাথে গ্লো করে থাকে। হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়েছে এই হেডফোনটি, যার ফলে এটি অনেক ডিউরেবল হয়ে থাকে। ফলে আপনি এটাকে এক্সারসাইজ বা যে কোনো ওয়ার্ক করার সময় ইউজ করতে পারবেন। এটার সাউন্ড মিউজিককে আরও এনজয়েবল বানিয়ে দিয়ে থাকে। এই হেডফোনের গ্লোয়িং প্যাটার্নকে 3 ভাবে ইউজ করতে পারবেন। এটাকে আপনি নন গ্লোয়িং মোডে রাখতে পারবেন, যা গ্লো করবে না। আর দ্বিতীয়টি হচ্ছে সলিড গ্লো মোডে ইউজ করতে পারবেন। আর অন্যটি হচ্ছে ফ্ল্যাশিং মোড, যা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। ফ্ল্যাশিং মোডে এই লাইট ফ্ল্যাশ করে থাকে, যা দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগে, আর অ্যাটেনশন গ্যাপিংও করে থাকে। আর আপনি যদি ত্রিপুরে বাইরে বের হন, তাহলে এই ইয়ারফোনটি রাতের বেলা আপনাকে ভিজিবল বানিয়ে দেবে। তো ফ্রেন্ডস, আপনি চাইলে এটিকে দারাজ থেকে মাত্র 199 টাকার মাঝে পারচেস করতে পারবেন। নাম্বার 1, 3D LED ল্যাম্প। ফ্রেন্ডস, রুম ডেকোর পারপাসে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ল্যাম্প ইউজ করে থাকি, বাট আপনার রুমের জন্য যদি ইউনিক অ্যান্ড অ্যাট্রাকটিভ ল্যাম্প নিতে চান, তাহলে এই ল্যাম্পটি ট্রাই করে দেখতে পারেন। এটি একটি ফ্ল্যাট ল্যাম্প, বাট আপনাকে 3D ইফেক্ট প্রোভাইড করে দিবে। ল্যাম্পটিকে ইউজ করার জন্য সিম্পলি প্লাগ ইন করে 3D এলিমেন্ট লাগিয়ে দিতে হবে, আর এটা নিজে থেকে জ্বলতে শুরু করবে। যদি আপনি চান এটার মাঝে মাল্টিপল লাইট ইউজ করতে পারেন, তাও পারবেন। এর ফলে মাল্টিপল লাইট পারচেস করার প্রয়োজন পড়বে না। ওভারঅল আপনার রুমের জন্য যদি বাজেট ফ্রেন্ডলি 3D ল্যাম্প খুঁজে থাকেন, তাহলে এই গ্যাজেটটি আপনার জন্য বেস্ট চয়েস হয়ে যাবে। আর যদি বলা হয় এটির প্রাইসের কথা, তাহলে দারাজ থেকে মাত্র 370 টাকার মাঝেই পারচেস করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আই হোপ আজকের টপ 7 মোস্ট ইউজফুল গ্যাজেট লিস্ট আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম অসম গ্যাজেট সম্পর্কে ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর ফ্রেন্ডস, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, অবশ্যই রমজান মাসে রোজা পালন করবেন এবং নামাজ কায়েম করবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহর ইবাদতের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখবেন। আল্লাহ হাফেজ।